আচ্ছা, তো ভাই ভিডিও শুরু করার আগে আপনার সাথে যে পেমেন্ট প্রুফ ওইটা শেয়ার করে দিতে চাই, ঠিক আছে? এইখানে আপনার প্রতিদিন একটা করে স্পিন পাবেন। স্পিনের মধ্যে এইখানে ইনস্ট্যান্টলি যে ম্যাটিক টোকেন আছে, এই ম্যাটিকটা পাবেন। তো এইখানে দেখেন 0.05 ম্যাটিক আছে, 0.2 ম্যাটিক আছে, 0.1, আরও অসংখ্য ম্যাটিক আছে। তো আপনি যদি স্টার্টের মধ্যে প্রেস করেন, আপনার ভাগ্যে যেইটা থাকে ওইটা উঠবে এবং ওইটা আপনি ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে এ টু জেড প্রসেসটা ভিডিওটা দেখাবো, প্রত্যেকে মাস্টারি ফুল ভিডিওটা জাস্ট কন্টিনিউ করেন, ঠিক আছে? তো ইউটিউবে যারা নতুন বন্ধু আসেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এবং অবশ্যই প্রত্যেকে ভিডিওটাও লাইক করবেন। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকে ভিডিও লাইক করবেন, যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছি, ঠিক আছে? এবং ডিসক্রিপশন টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে প্রেস করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। সর্বপ্রথম টেলিগ্রামটার মধ্যে জয়েন করবেন, এইখানে আমরা সকল ধরনের অফার এবং যে ইনস্ট্যান্ট পেমেন্ট অফার এইগুলো দিয়ে থাকি, ঠিক আছে? তো এই অফারটা যেহেতু পেমেন্ট করতেছে, যে কোনো সময় সার্ভার ডাউন হতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আর এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফার, তাড়াতাড়ি জয়েন করুন এবং যে কোনো ধরনের আপডেট পাইতে হলে টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকবেন। তো এই পোস্টটা লিঙ্কে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার টুরিস্ট অফারে প্রেস করে সরাসরি এই পোস্টটা আসবেন। তো পোস্ট আসার পরে এখানে সাইন আপ লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কের উপর প্রেস করুন। প্রেস করবার তাদের যে অ্যাপ আছে ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি দেখাইতেছি যেহেতু সময় কম। তো দেন আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করলে এমন একটা ইন্টারফেস চলে আসতে পারে। এইখানে একটা বোঝার বিষয় আছে, এইখানে আপনার তিনটা ওয়ালেট আছে, ঠিক আছে? ভালোভাবে লক্ষ্য করুন যে ফার্স্ট বায়োমেট্রিক ওয়ালেট এবং কার্ড ওয়ালেট এবং নিচে দিয়ে ট্রাই টু অ্যাপ ওয়ালেট, ঠিক আছে? তো আপনি এই যে এই দুইটাকে স্কিপ করুন, ঠিক আছে? যে নিচের দিকে যে ট্রাই টু অ্যাপ ওয়ালেট, এইখানে ট্রাই টু অ্যাপ ওয়ালেট এইটার মধ্যে প্রেস করুন। আর এই দুইটার মধ্যে প্রেস করলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো জাস্ট আপনি ট্রাই দ্য অ্যাপ ওয়ালেটের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে এইখানে আপনার 7 ডিজিট অথবা 6 ডিজিট একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট আই আন্ডারস্ট্যান্ডের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখানে দেখেন আপনার যে ওয়ালেট, ওই ওয়ালেটটা ব্যাকআপ করতে বলতেছে। তো ওয়ালেট ব্যাকআপের জন্য উপরে দিয়ে দেখেন ব্যাকআপ নামে অপশন চলে আসে। তো জাস্ট আপনি ব্যাকআপের মধ্যে প্রেস করুন, ঠিক আছে? তো ব্যাকআপের মধ্যে প্রেস করলে আপনার যে প্রাইভেট পার্সগুলো আছে অথবা প্রাইভেট কী আছে ওইগুলো শো করবে। জাস্ট ওইগুলো আপনি একটা ভালো কথা সেভ করে রাখবেন। সেভ করে রাখলে আপনার যখন ব্যাকআপ করা হয়ে যাবে তখন এখানে দেখবেন যে ব্যাকআপ অপশন চলে আসছে। তো এখন আপনি কী কাজ করবেন, এখন আপনি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে একদিন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন। তো এট তো টেলিগ্রাম আসার পর এইখানে দেখেন আমি একটা কথা বলছি যে কপি সাইন আপ লিঙ্ক টু পেজ দ্য ড্যাপস, ঠিক আছে? তো চাইলে আপনি এইটাকে ট্যাপ করে কপি করতে পারেন, নাহলে এইখানে দেখেন যে সাইন আপ লিঙ্কটা দেওয়া আছে, ভালোভাবে দেখবেন, ঠিক আছে? এই সাইন আপ লিঙ্কটাকে কপি করতে পারেন, ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা করবেন। তো জাস্ট সাইন আপ লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর এইখানে যে তাদের ড্যাপস আছে, তো অ্যাপটা ওপেন করি। তো এইট তো এইখানে আপনি সর্বপ্রথম এইখানে থাকবেন, ঠিক আছে? দেন আপনি এইখানে যে ডিসকভার অপশন আছে, ডিসকভারের মধ্যে চলে আসবেন। ডিসকভারের মধ্যে আসার পর যে লিঙ্কটাকে কপি করলেন ওই লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করে এন্টার করবেন। তো এখানে একটু সময় নেবে, তার কারণ এটা যেহেতু সার্ভার সমস্যা এবং অ্যাপ্লিকেশনটা স্লো, তো প্রত্যেকে ধৈর্য সহকারে কাজ করবেন। তো এখানে একটু বেশিক্ষণ লোড নেবে, তো কেউ ধৈর্য হারা হবে না, প্রত্যেকে ধৈর্য সহকারে এখানে ওয়েট করবেন। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগতে পারে। দেন আপনার যখন এটা হয়ে যাবে, ঠিক আছে, লোড না হয়ে যাবে, আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে ব্যাক আপ করতে বলবে অথবা এখানে কানেক্ট করতে বলবে। তো জাস্ট আপনি এটা ইজের মধ্যে প্রেস করবেন। তো যেহেতু আমার ব্যাক আপ করা হয়ে গেছে, তো আমি ইজের মধ্যে প্রেস করবো। ইজের মধ্যে প্রেস করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাকে বলতেছে যে আপনি এখানে আপনার ম্যাটিকের নেমটা দিয়ে দেবেন। তো আপনি চাইলে এখানে এডিট করতে পারেন, না চাইলে নাই। তো ম্যাটিক 1 দেওয়া আছে, ম্যাটিক 1 দেওয়া থাকবে। জাস্ট আপনি ক্রিয়েটের মধ্যে প্রেস করবেন, প্রেস করলে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি চান যে এডিট করবেন তাহলে এখানে প্রেস করার আপনি টাইপ করবেন, টাইপ করলে এডিট হয়ে যাবে। দেন আমার একটা ইন্টারফেস চলে আসবে। এইখানেও তো ইয়া করতেছে, মানে একটু সময় নিতেছে। দেন আপনি এমন একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। তো এইট তো দেন আপনি স্ক্রল করলে এমন একটা ইন্টারফেস দিতে পারেন, এইখানে স্টার্টের অপশন চলে আসে, ঠিক আছে? তো স্টারের মধ্যে প্রেস করলে এই চাকরিটা ঘুরবে, দেন আপনার ভাগের যেইটা থেকে ওইটাও হবে। তো আমার কপালে এইটাই ছিল, এটা কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে? তো আপনার যদি ওয়ালেটের মধ্যে ব্যালেন্সের মধ্যে অ্যাড না হয় তাহলে এটা 24 ঘন্টার মধ্যে আপনার মেন যে ব্যালেন্স ওই মেন ব্যালেন্সে অ্যাড হবে, দেন আপনি ওইখান থেকে উইথড্র করতে পারবেন। তো আর একটা বিষয় যে এইখানে নিচে দিয়ে, ঠিক আছে, আপনার কিন্তু একটা স্পিন অপশন শো করবে যে আপনার স্পিনটা অ্যাভেলেবল আছে কি না। তো আপনার যদি অ্যাভেলেবল থাকে তো দেখেন এইখানে যদি আমি স্ক্রল করি তাহলে এইখানে দেখেন আমার কিন্তু স্পিন left 0, ঠিক আছে? এবং আজকে আমি আর কোনো স্পিন করতে পারবো না, তার কারণ আমি যেহেতু অলরেডি স্পিন করছি। তো অ্যাগেন আপনি 24 ঘন্টা পর এইখান থেকে একটা স্পিন পাবেন, দেন অ্যাগেন এইখানে স্পিন করুন। স্পিন করার পর 24 ঘন্টার মধ্যে আপনার যে মেন ব্যালেন্স ওই মেন ব্যালেন্সের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো চাইলে আপনি এখানে এক্সট্রা আর্নিং করতে পারেন, তো সেইটা হচ্ছে এখানে রেফার করে, ঠিক আছে? তো পার রেফারের জন্য এখানে দেখেন 0.15 করে ম্যাটিক পেমেন্ট। দেন আপনি কী কাজ করবেন, এখানে আনলিমিটেড করার জন্য অ্যাপসে যে ডাটাটা আছে ডাটাটা বারবার ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পর এইখানে যে আপনার শেয়ার দেওয়ার লিঙ্কের মধ্যে প্রেস করলে আপনার রেফার লিঙ্কটা শো করবে, দেন আপনি আপনার রেফার লিঙ্ক থেকে কাজ করতে পারেন, ঠিক আছে?
তো রেফারেল লিঙ্ক থেকে কাজগুলো হবে কি আপনি যে মেইন ব্যালেন্সটাও পাইতেছেন এবং রেফারেল যে বোনাস আছে বোনাসটাও পাইতেছেন, ঠিক আছে? তো প্রত্যেকে যেইভাবে দেখাইলাম ওইভাবে কাজ করেন এবং অবশ্যই লক্ষ্য করবেন এইখানে যদি স্পিনটা লেফট শো না করে তাহলে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ওয়েট করুন এই যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসের মধ্যে, দেন আপনার এটা এনাবল হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করে সার্ভার একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক, ঠিক আছে? আর এটা যে ব্যালেন্স মেইন ওয়ালেট, তো এই মেইন ওয়ালেটের মধ্যে পাইতে আপনার 24 ঘন্টা সময় লাগবে, 24 থেকে 48 ঘন্টা, এর বেশি সময় লাগবে না। আর এটা 100% পেমেন্ট করবে, তার কারণ এর আগের ইভেন্ট থেকে আমরা প্রত্যেককে পেমেন্ট পাইছি, ঠিক আছে? সো কেউ মিস করুন না, প্রত্যেককে জয়েন করবেন, যেইভাবে দেখালাম ওইভাবে জয়েন করবেন। আর প্রত্যেককে ভাই অবশ্যই রিকোয়েস্ট করতেছি টেলিগ্রামের মধ্যে জয়েন করুন এবং ভিডিওটা একটা লাইক করবেন, ঠিক আছে?